বঙ্গে স্বাস্থ্য বিভাগ ঘেরাও। নিউজগড় পরবর্তী প্রসঙ্গ, আরজিকর মেডিকাল কলেজ মহিলা ডাক্তারক উপরে দুষ্কর্ম এবং হত্যার প্রতিবাদে আন্দোলনরত জুনিয়র ডাক্তার মানে ন্যায় পাইবা দাবিরে আজি স্বাস্থ্য ভবন অভিযান করেছেন। সল্টলে করুণাময়ী ঠারু বাহিথিবা প্রতিবাদ পদযাত্রা কিছু সময় পরে স্বাস্থ্য ভবন নিকটে পৌঁছিবা সূচনা রয়েছে। মূলত স্বাস্থ্য সচিব এবং কলকাতা পুলিশ কমিশনার বরখাস্ত দাবি করছেন। সে আজ অপরাহ্ন পাঁচটা ভিতরে আন্দোলন প্রত্যাহার করে স্বাস্থ্য সেবায় যোগ দেওয়া সেপটে সুপ্রিমকোর্ট কিন্তু সে সময় দিয়েছেন। কিন্তু যেমিতি লাগুছি যে বোধহয় জুনিয়র ডাক্তার মানে নছোড় বন্দা, বিলকুল সে কথাটি শুনবা পাই নারাজ, কারণ ন্যায় পাইবা পাই সেমানে নিজের দাবি কু দোহরাউছন্তি, সেমানে বিক্ষোভ জারি রাখিছন্তি। অধিক আলোচনা করিবা সিধাসলখ কলকাতা ব্যুরো হেড প্রমোদ মহান্তি আমার সাথে যোড়ি হয়েছেন। প্রমোদ, যেভাবে ভাবে বর্তমান আমি দেখুছে যে জুনিয়র ডাক্তার মানে সেমানকর আন্দোলন জারি রাখিছন্তি, কলকাতার যে দুষ্কর্ম এবং হত্যা যে ট্রেনি ডাক্তারক উপরে করা যাইছিলা, তার প্রতিবাদর স্বর কেবল জাতীয় নুহ বিশ্বস্তরে মধ্যে আমি দেখিছে। আউ যেটি সুপ্রিমকোর্ট মামলার সুমোট তাকু নেই কিভাবে ভাবে এই প্রকার ঘটনাকু নেই কড়া আভিমুখ্য রাখিছেন, তা আউ সিধাসলখ ভাবে জুনিয়র ডাক্তারক মধ্যে কইছেন যে আপন মানে কার্যকু ফেরন্তু, নচেত যদি রাজ্য সরকার কোনসি পদক্ষেপ নিয়ন্তি তাহলে আমি কিছু করি পারিবু নাহি। এ কথা কহিবা সত্ত্বে জুনিয়র ডাক্তার মানে আন্দোলন জারি রাখিছেন, তা অর্থ বিলকুল কোনসি মতে সেমানে যে ব্যবস্থাটি রয়েছে তাপরে ভরসা করুনা, বিশেষ করে রাজ্য সরকার যে ব্যবস্থা রয়েছে সেইপাই স্বাস্থ্য সচিব এবং পুলিশ কমিশনার ইস্তফা দাবি করছেন। দেখুন মুনাল বাবু, আমি বর্তমানে উপস্থিত আছি কলকাতার স্বাস্থ্য ভবন সম্মুখে, এবং আমি দেখা পাচ্ছি যে অন্য পক্ষের জুনিয়র ডাক্তার মানে আন্দোলনরত ডাক্তার মানে সেমানে করুণাময়ীর পদযাত্রার আসি সে এখানে একত্রিত হয়েছেন এবং অবস্থান ধর্মঘট কার্য তো আরম্ভ করছেন, এবং সেমানকর দাবি যে পর্যন্ত দাবি পূরণ ন হয়েছি, যে পর্যন্ত যথাযথ ন্যায় ন মিলছি, যে পর্যন্ত পুলিশ কমিশন বিনীত গোয়েলকে বরখাস্ত করা ন যাইছি, যে পর্যন্ত স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপকে বরখাস্ত করা ন যাইছি, সেমানে এই অবস্থান আন্দোলনকে অব্যাহত রাখবে। এবং আমি দেখা পাচ্ছি যে জুনিয়র ডাক্তার মানে আসিলে সুদ্ধা বিভিন্ন স্তরের বুদ্ধিজীবী এবং সাধারণ জনতা এই কার্যতে এই আন্দোলনের সামিল হয়েছেন, এবং এই সমগ্র অঞ্চল এক প্রতিবাদীর বহ্নি জলুছি কহিলে অত্যুক্তি হব না। আমি জানতি যে মহামান্য সুপ্রিমকোর্ট যে গতকাল যে নির্দেশ দিয়েছিল যে আজ পাঁচটা মধ্যে আন্দোলন প্রত্যাহার করে রোগী সেবা সেমানে যাবে, কিন্তু ডাক্তার মানক বক্তব্য যে পর্যন্ত ন্যায় ন মিলছি সে পর্যন্ত সেমানে আন্দোলন প্রত্যাহার করিবার আন্দোলন কিভাবে ভাবে জারি রয়েছে আমি দেখি পারুছ আপনার পছরে আন্দোলনকে জোরদার করা যাচ্ছে। তেমন যেভাবে প্রমোদ সূচনা দৌঁছন্তি যে কিভাবে ভাবে যে প্রতিবাদর স্বর বড়ি বড়ি চালিছি, মানে সুপ্রিমকোর্ট হস্তক্ষেপ পরে সুপ্রিমকোর্ট নির্দেশ দেওয়া পরে কিভাবে জুনিয়র ডাক্তার মানে আন্দোলন করছেন, প্রমোদ মহান্তি সিধাসলখ কলকাতা ব্যুরো হেড আমার সহ রয়েছেন এবং আলোচনা করছেন, এবং ঘটনাস্থল সে উপস্থিত যেহেতু সূচনা দেখছেন, ইয়ে হচ্ছে সিধাসলখ চিত্র কিভাবে ভাবে জুনিয়র ডাক্তার মানে যে স্বাস্থ্য বিভাগ রয়েছে তাকে ঘেরাও করা ঘেরাও করছেন, এবং মুখ্যতঃ যে দাবি রয়েছে যে যে ট্রেনি ডাক্তার যা দুষ্কর্ম এবং হত্যা করা যাই তাকে কিভাবে ন্যায় প্রদান করা যাও, আউ যে ব্যবস্থা রয়েছে যে ব্যবস্থা উপরে সে বোধহয় ভরসা না, রাজ্য সরকার যে ব্যবস্থাগুলি গ্রহণ করছেন, সেটি যেমনি আমি দেখুছে যে সুপ্রিমকোর্টকর হস্তক্ষেপ পরে সুপ্রিমকোর্ট কহা পরে বি যেহেতু ট্রেনি ডাক্তার মানে আন্দোলনরত রয়েছেন, তাঁকর মুখ্য কথা হচ্ছে মুখ্য দাবি হচ্ছে যে যে পুলিশ কমিশনার রয়েছেন বিনীত গোয়েল তাঁকর তাঁকু হটা যাও পদরু, এবং স্বাস্থ্য সচিব তাঁকু মধ্যে পদরু হটা যাও, অর্থাৎ মোটামুটি ভাবে যেমানকর গুরু দায়িত্ব রয়েছিল কিভাবে ভাবে ডাক্তার হুঁত বা সাধারণ নাগরিক হুঁত সে সুরক্ষিত রখা যাই পারিব সে দিগটি যেহেতু ঠিক ভাবে করা যাই না, সে দিগটি গুরুত্বারোপ করা যাই না, সেপা সে এভাবে আন্দোলনকে ওহ্লাইছেন এবং আন্দোলন জারি রাখিছেন। সুপ্রিমকোর্ট কহা পরে বি সে দাবি করছেন, আউ স্বাস্থ্য বিভাগকে সে ঘেরাও করছেন, সে দাবি এবেবি সেভাবে রয়েছে যে কাহি এই দুইজনক মানে পুলিশ কমিশনার এবং স্বাস্থ্য সচিবকে পদরু হটা নযিব, এভাবে দাবি আমি দেখুছ কিভাবে ভাবে স্বাস্থ্য বিভাগ সেমানে ঘেরাও করছেন।
তো প্রমোদ, এটি যেমনি আমি দেখুছে যে কিভাবে ভাবে মানে যে ট্রেনি যে ডাক্তার মানে জুনিয়র ডাক্তার মানে নছোড় বন্দা রয়েছেন, অর্থাৎ বিলকুল সেমানে ন্যায় নপারিবা নপাইবা পর্যন্ত এইভাবে আন্দোলন করিবে। দেখন্তু আমি স্বাস্থ্য ভবন সম্মুখে বিভিন্ন প্রকার ব্যারিকেড তিন পর্যায়ে ব্যারিকেড হয়েছিল সুদ্ধা সেমানে নিজ আন্দোলনের অটল, এবং মু কইবি জিশান চৌধুরী দেখাইবে যে কার্যত জুনিয়র ডাক্তার মানে সেটি মূলত এটি অবস্থান করে নিয়েছেন, এবং সেমানকার দাবি যে পর্যন্ত দাবি পূরণ ন হয়েছে সে পর্যন্ত এই আন্দোলন করবে, এবং এই আন্দোলনর গতি এতে তীব্র হয়েছে যে সাধারণ জনতা মধ্যে এতে সামিল হয়েছেন, এবং এক ভিন্ন পরিমণ্ডল এখানে সৃষ্টি হয়েছে। আমি দেখা পাচ্ছেন যে উই ওয়ান্ট জাস্টিস বা ধ্বনিরে সাধারণ স্থানীয় অঞ্চল প্রকম্পিত হচ্ছে, তেমন ন্যায় পাইবা পাই লগাতার ভাবে ডাক্তার মানে আন্দোলন করি চালিছন্তি, এবং ন্যায় কু কিভাবে ভাবে দিয়া যাই পারে সুপ্রিম কোর্ট সেপটে হস্তক্ষেপ করি সারিছন্তি, তা সত্ত্বে যেভাবে আন্দোলন প্রশমিত হওয়া কথা সে তা তার কোনসি প্রকার ধারা দেখা যাও না, যেহেতু যে ব্যবস্থা রয়েছে সে ব্যবস্থাকে সে ভরসা করে পু না সেইপাই সিধাসলক ভাবে সে দাবি রয়েছে স্বাস্থ্য সচিবঙ্কু হটা যাও এবং কমিশনরঙ্কু হটা যাও, তাপরে বোধহয় এই আন্দোলন টিকে শান্ত পড়িপারে। ধন্যবাদ প্রমোদ মহান্তি আলোচনার অংশ হয়ে।